তিন চার বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এখনও জ্বালানি নীতি ঠিকঠাক করতে না পারা আর ভবিষ্যৎ দূরদর্শিতার অভাবই তার কারণ বলে মন্তব্য তাদের। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন জ্বালানি সংকট এখনই চলছে আর তা কাটিয়ে উঠতেই চেষ্টা করছেন তারা। বিদ্যুৎ খাত নিয়ে রোকন উদ্দিনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কয়লা। গ্রাহকদের কাছে সাশ্রয়ী দামে বিদ্যুৎ দিতে পারার কারণেই এর উৎপাদনে কয়লার ব্যবহার দিনে দিনে বাড়ছে। পাশের দেশ ভারতেও বিদ্যুতের মোট উৎপাদনের অর্ধেকেরও বেশি আসে কয়লা থেকে। বছর বছর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে তারা কয়লার ব্যবহারই বাড়িয়ে চলেছে। কিন্তু বাংলাদেশে শুরু থেকেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি গ্যাস নির্ভর। এখনও মোট বিদ্যুৎ উৎপাদনের 70% বেশি আসে গ্যাস থেকে। কিন্তু নতুন কোনো গ্যাস ক্ষেত্রের সন্ধান না মিললে 2018 সালের পর থেকে গ্যাসের মজুদে টান পড়তে শুরু করবে বলে আশঙ্কা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকেই। জ্বালানি বিশেষজ্ঞদের মতে তখন বিদ্যুৎ উৎপাদনেও জ্বালানির সংকট তৈরি হবে। তেল নির্ভরতা আরও বাড়ালেও দেশের বিদ্যুৎ চাহিদার বিপরীতে সেই সংকট মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। আমরা একটা সংকটে পড়ব, এখন সংকটটা কত বড় সেটাই ডিপেন্ড যে সরকার কত দ্রুত এগুলা ম্যানেজ করতে পারে। আমরা যদি পাইও গ্যাস, এটা কিন্তু 5 থেকে 10 বছর পরে পাবো, তাহলে মিডল টার্মে একটা বেশ রকমের একটা ঘাটতির ইয়ে আছে। আর মিডল টার্মে আর লং টার্মে, হ্যাঁ, দীর্ঘমেয়াদী যদি আমরা কিছু আবিষ্কার না করতে পারি, তাহলে সরকার যে প্রোগ্রাম যে এলএনজি আনবে এটা এত ব্যয়বহুল যে আমাদের দেশের এনার্জির সাপ্লাই, এনার্জির যে দাম, এটার উপরে একটা বিরাট এফেক্ট হবে। গ্যাস নির্ভরতা কমাতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনার পর পরিকল্পনা করেও কার্যকর উদ্যোগ না নেয় এখন পর্যন্ত কোনো ফল মেলেনি বলেও মন্তব্য তাদের। এবছরই বিদ্যুৎ উৎপাদনে গ্যাস নির্ভরতা খানিকটা কমানোর পরিকল্পনাও সফল হয়নি। আগামী বছরগুলোতেও তা আলোর মুখ দেখবে কি না তা নিয়েও সংশয় আছে জ্বালানি বিশেষজ্ঞদের। আসলে সব কিছুই জ্বালানি বিদ্যুৎ খাতে অ্যাডহক ভিত্তিতে চলে এবং সমস্যা সমাধানের জন্য গভীরে যাওয়া হয় না, পাশাপাশি সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া হয় না। জাতীয় জ্বালানি নীতি গেজেট আকারে 1996 সালে জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল। সেই জ্বালানি নীতি অনুযায়ী জ্বালানি খাত চলেনি। পরবর্তীতে এই জ্বালানি নীতির বাস্তব অবস্থার সাপেক্ষে পরিবর্তন সংশোধনী আনার দরকার ছিল, সেগুলো করা হয়নি। সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর মতে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি সংকট এখনই আছে, তবে তা কাটিয়ে উঠতেই কাজ করছে সরকার। জ্বালানি সংকট তো এখনই বর্তমানে আছে আমাদেরকে, এটা অস্বীকার করার নাই। জ্বালানির ওয়েল ম্যানেজমেন্ট আমাদের করা হয় নাই। বিগত দিনে যারা ছিলেন সরকাররা তারা যত্রতত্রভাবে সিএনজির পাম্পকে দিয়ে দিয়েছেন জ্বালানিটাকে। অ্যাকচুয়ালি সেই সময়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার ছিল, সেটাকে আমরা মাথায় রেখেই আমরা আগামী দিনের একটা গ্যাস মাস্টার প্ল্যান তৈরিতে আমরা যাচ্ছি। কয়লা তো এখনই আমদানি করলে ব্যবহার করবেন কোথায়? সো আমাদের এটার জন্য আমাদের টার্মিনাল করতে হবে, সেটার ইনফ্রাস্ট্রাকচার চলছে। যদিও আগের বছরগুলোর হিসেব নিকেশ শেষে বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক মতো সব হবে কি না তা নিয়ে আশঙ্কা আছে জ্বালানি বিশেষজ্ঞদের। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।